এক শিক্ষকের কর্মস্থলের 2 লক্ষ টাকা ছিনতাই। ঘটনা মঙ্গলবার সকালে চরিলামের দরগা এলাকায়। বিশালগড় থানায় মামলা দায়ের, তথাকথিত তদন্তে নেমেছে বিশালগড় থানার পুলিশ। আগরতলা উদয়পুর সড়কের বিশেষ করে বিশালগড় চরিলাম ও এর আশপাশ এলাকায় ছিনতাইয়ের ঘটনা মোটেও নতুন নয়। স্থানীয় সাধারণের অভিমত, ছিনতাইবাজদের পাকড়াওয়ের ক্ষেত্রে বিশালগড় থানার পুলিশের ব্যর্থতায় সংশ্লিষ্ট এলাকাসমূহে ছিনতাইবাজদের বারবারত্ব। এই অবস্থায় মঙ্গলবার সকালে আরও একটি বড় সড়ক ছিনতাইয়ের ঘটনায় চরিলাম সহ গোটা বিশালগড় এলাকায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে গোমতী জেলার নিত্যবাজারের একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ভানরুপুইয়া মালসুম স্কুটিতে করে তার কর্মস্থলের নগদ 2 লক্ষ টাকা নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার সময় সিপাহীজলা জেলার পুলিশ সুপার ও জেলা শাসকের সরকারি আবাসের সামনে তথা দরগা এলাকায় ওই শিক্ষক প্রাকৃতিক কাজ করতে স্কুটি দাঁড় করান। তখনই একটি নম্বরবিহীন বাইকে চড়ে অজ্ঞাত পরিচয় 2 ছিনতাইবাজ আসে এবং ছুরি দেখিয়ে ওই শিক্ষকের 2 লক্ষ টাকা মজুদ থাকা ব্যাগটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এমনকি তার স্কুটির চাবিটিও ছিনতাইবাজরা ছিনিয়ে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই শিক্ষক ফোনে বিষয়টি তার দাদাকে জানায়। তার দাদা স্থানীয় অন্যান্যদের সঙ্গে ঘটনাস্থলে চলে আসেন এবং শেষ পর্যন্ত বিশালগড় থানার পুলিশের দ্বারস্থ হন। কত টাকা নিয়েছে? 2 লাখ টাকা। 2 লাখ টাকা মানে তারা কিভাবে আইছিল? যারা টাকাটা লয়ে গেছে তারা ইয়া স্কুটি বাই দিয়ে আসে, কিন্তু হেরে আমি যে গেছে যে বাইটা একদম পুরানি বাই, নাম্বার নাই, নাম্বার সারা, নাম্বার সারা, মানে একই বাইকে দুজন লোক আছে, দুইজন মানে কিসের কিসের টাকা আসলো তাদের কাছে? স্কুল টাকা। আচ্ছা, স্কুল টাকা অডিট করার জন্য তারা নিয়ে গেছে। কই থেকে কই যেতে আসলো? নেত্যবাজার থেকে আগরতলা মিশন কম্পাউন্ড পরবর্তীতে বিশালগড় থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে যায় এবং কাগজে কলমে জোরদার তথাকথিত তদন্তে নামে, কিন্তু কাজের কাজ কিছুই নেই। যার কারণে মঙ্গলবারের এই ছিনতাইয়ের ঘটনাটিও সুরাহা না হওয়া অন্যান্য ছিনতাইয়ের ঘটনার মতো পুলিশের ডায়েরিতে বন্দী হয়ে রইল। স্থানীয় সাধারণ ও তথ্যবিজ্ঞ মহলের অভিমত, গোটা বিশালগড় মহকুমা জুড়ে ছিনতাইয়ের ঘটনা ক্রমবর্ধমান। এক্ষেত্রে ছিনতাইবাজদের পাকড়াওয়ে বিশালগড় থানার পুলিশের ব্যর্থতার কারণে আশকারা পেয়ে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা মহকুমায় বাড়ছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ব্যাংকার।